রাজধানী পান্থপথ থেকে ইফতার বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, নগরের এই স্থানে ইফতারের জন্য নতুনত্ব কি কি রয়েছে, কেনাবেচা কেমন দেখছেন? চৈতি, বিষয়টা হচ্ছে যে আজকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিন্তু অভিযানে নেমেছে, ইফতারের বাজার পরিদর্শনে নেমেছে। পাশাপাশি তাদের সাথে আছেন আজকে জনপ্রিয় অভিনেতা ডক্টর এজাজুল ইসলাম। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইফতারের বাজার তদারকিতে আছে। ইফতারের নতুনত্বর পাশাপাশি শুধুমাত্র নতুনত্ব নিয়ে তারা নয়, এখানে কী পরিমাণে খাবার বিতরণ করা হচ্ছে, কীভাবে স্বাস্থ্যসম্মত উপায় হচ্ছে কিনা, সে সকল বিষয় তদারকি করছেন। আছেন কিন্তু ডক্টর এজাজ, আমরা তার কথা একটু শুনি। যদি পারো গাউনের দাম বেশি না, যদি পারো একটা গাউন পরবা, কারণ তোমার শার্টেও কিন্তু জীবাণু, তাই না? দেখা গেলো তুমি খাবার তো এভাবে দিচ্ছ, টুক করে শার্টটা একটু এখানে লাগলো, তো কিন্তু জীবাণু লাগলো এই জায়গায়। একটা গাউনের দাম ক টাকা, ভেরি অ্যাভেলেবল। একটা গাউন পরলা, ফাইন, একটা গাউন পরলা, ক্যাপ পরলা, মাস্ক থাকলো, ব্যাস। আর অবশ্যই গ্লাস লাগানোর পরে যে খাবার দেবে সে শুধুই খাবার দেবে, সে ক্যালকুলেটার ধরবে না, সে টাকা ধরবে না, ক্লিয়ার? আর খোলা রেখে দিও না, একদম ঢাকা। একজনকে খেয়াল করতে হবে কোনোটা বাতাসে উড়ে যাচ্ছে কিনা, ঠিক আছে? এখন ঠিক আছে, তখন কিন্তু ঠিক ছিল না। তো বিষয়টা আসলে দেখছিলেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিন্তু তাদের অভিযান চালাচ্ছে, পাশাপাশি প্রতি সপ্তাহে তাদের নতুন নতুন কিছু অতিথি নিয়ে আসছে, যাতে করে তাদেরকে নিরাপদভাবে খাদ্য বিতরণ থেকে শুরু করে খাদ্য পরিবেশন, খাদ্য বিক্রি এবং ইফতার তৈরি করা সহ সব কিছু বিষয়ে যাতে করে নতুন করে আবার তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদেরকে সচেতন করা যায়, এই বিষয়গুলো তারা তদারকি করছেন। এবং এখন পর্যন্ত তারা কোনো জরিমানা করছেন না, সচেতনতাই তাদের কাছে মুখ্য। এবং তারা বলছেন যে সচেতনতার পরেও যদি বারবার সচেতন করার পরে যদি কেউ না মানে, কেউ না শোনে, তখন তাদেরকে জরিমানার আওতায় আনা হবে। সচেতনতা চলছে ইফতার বাজারে, নতুনত্ব আসছে, আমরা আশা করছি পরবর্তীতে আরও নতুন কিছু জানানোর চেষ্টা করব। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।